আপনারা স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পেয়েছেন এই ধরনের ভিডিওগুলো রিসেন্টলি টিকটক সহ বিভিন্ন সোশ্যাল মিডিয়াগুলোতে খুব ট্রেন্ডিং এ রয়েছে সো আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন কিভাবে টিকটকে ট্রেন্ডিং ভিডিওটি খুব ইজিলি মেক করা যায় সো এই ট্রেন্ডিং ভিডিওটি এডিটিং করতে আমাদের প্রয়োজন হবে জনপ্রিয় টিকটক ভিডিওটিং অ্যাপ ক্যাপকাট অ্যাপ্লিকেশন সেকেন্ড আমাদের প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপ এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক সো এগুলোর ডাউনলোড লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করেছে সেখান থেকে আপনি খুব ইজিলি ডাউনলোড করে নিতে পারবেন তো চলুন আমাদের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং এখান থেকে নিউ প্রজেক্ট এই অপশনটিতে ক্লিক করবেন পরবর্তীতে আপনি ভিডিও সেকশনে ক্লিক করবেন এবং আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ভিডিও ক্লিপটিকে সিলেক্ট করবেন পরবর্তীতে ফটো সেকশনে ক্লিক করবেন এবং আপনাদের গ্যালারি থেকে পছন্দ যে কোনো পাঁচটি ফটো এখানে সিলেক্ট করে নেবেন এবং এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করবেন এবং ভিডিওর এন্ড স্ক্রিনেরও ওয়াটারমার্কটিকে ডিলিট করতে হবে এই জন্য ওয়াটারমার্কের লেয়ারটিতে ক্লিক করবেন এবং ডিলিট অপশনে ক্লিক করে ওয়াটারমার্কটিকে ডিলিট করে নেবেন এখন আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে এই জন্য অ্যাড অডিও এই অপশনটিতে ক্লিক করবেন এবং এই অপশনটিতে ক্লিক করে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা ব্যাকগ্রাউন্ড মিউজিকটিকে সিম্পলি ইনপুট করে নেবেন এখন আপনাদের ফটো ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করতে হবে এই জন্য আপনার কোন ফটোতে কোন ডিউরেশন রাখতে হবে সেটি আমি ভিডিওর স্ক্রিনে একটি লিস্ট দিয়ে দেবো সেটি দেখে আপনি খুব ইজিলি ফটো ডিউরেশনগুলো সিলেক্ট করে নেবেন সো ফটো ডিউরেশনগুলো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখন আপনাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে এজন্য আপনি প্রথম ফটো লেয়ারটিতে ক্লিক করবেন এবং অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখান থেকে কম্বোতে ক্লিক করে পাঁচ নম্বরে যে অ্যানিমেশনটি রয়েছে সেই অ্যানিমেশনটি সিম্পলি আপনি অ্যাড করে দেবেন পরবর্তীতে এটি ওকে করে দেবেন এবং সেকেন্ড ফটোতে আপনাদের অ্যানিমেশন অ্যাড করতে হবে এজন্য লেয়ারটিকে একটু জুম করে নেবেন এবং সেকেন্ড ফটোতে ক্লিক করে আবার অ্যানিমেশনে ক্লিক করবেন এবং এখানে কম্বোতে ক্লিক করে আপনাদের জুম ওয়ান নামে যে অ্যানিমেশনটি রয়েছে সেটিকে অ্যাড করে নেবেন পরবর্তী ফটোতে আপনি একইভাবে উবলি নামে যে অ্যানিমেশনটি রয়েছে সেটিকে অ্যাড করে নেবেন পরবর্তী ফটোতে আপনি জুম অন অ্যানিমেশনটিকে অ্যাড করবেন এবং সবার শেষে যে ফটোটি রয়েছে সেই ফটোতে আপনি আবার পাঁচ নম্বরে যে অ্যানিমেশনটি রয়েছে সেই অ্যানিমেশনটিকে সিম্পলি অ্যাড করে নেবেন সো এখন অ্যানিমেশনগুলো অ্যাড করা হয়ে গেলে আপনাদের কিছু ইফেক্ট অ্যাড করতে হবে এজন্য আপনি এখান থেকে বেরিয়ে আসবেন এবং এখান থেকে ইফেক্ট অপশনটিতে ক্লিক করবেন এবং ভিডিও ইফেক্ট এখানে ক্লিক করবেন এবং আপনাদের ট্রেন্ডিংয়ে যে ইফেক্টগুলো রয়েছে এখানে আপনি অসংখ্য ইফেক্ট পেয়ে যাবেন এখান থেকে চাইলে আপনার মন মতো যে কোনো ইফেক্ট এখানে অ্যাড করতে পারেন সো এখান থেকে আমরা ইফেক্টটিকে অ্যাড করবো এবং এটিকে আমরা প্রথম ভিডিওর বা প্রথম ফটোর যে লেয়ার রয়েছে সেই লেয়ার অনুযায়ী দিয়ে নেব একইভাবে আপনি প্রত্যেকটি ফটোতে চাইলে আপনার মন মতো যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারেন সো এখানে আমরা দ্বিতীয় একটি ইফেক্ট অ্যাড করবো এখানে এই জন্য আমরা মোড অপশনে চলে যাব এবং এখান থেকে আমরা এই ইফেক্টটিকে সিম্পলি প্রথম এই ফটোতে অ্যাডজাস্ট করে নেব সেমভাবে আপনার মন মতো আপনি প্রত্যেকটি ফটোতে যে কোনো অ্যানিমেশন বা যে কোনো ইফেক্ট অ্যাড করতে পারবেন সো এখন আমরা যদি ভিডিওটি প্লে করে দেখি তো এখন আপনাদের ভিডিওটি সেভ করতে হবে এই জন্য এই অপশনটিতে ক্লিক করবেন এবং এখান থেকে হাজার রাশি করে দেবেন এবং আপনি এই পেজটি সাইট করে সিম্পলি এখানে ক্লিক করবেন তাহলে এই ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে আশা করি এই ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর এই ধরনের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন বাটনে ক্লিক করে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ